अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আপনি আমার সাথে চলুন, আমি সবকিছু বলছি আপনাকে। নিজেদের যা গল্প করার আছে বাইরে গিয়ে করো, আমার বাড়ি থেকে বাইরে বেরো। চলো বেরো বেরো। আমি কোথাও যাব না, এটা আমার বাড়ি। মামা, আমি কোথাও যাব না। নিয়ে আর কোথায়, নিয়ে আর কোথায় বলো। মা, আপনাকে আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, আপনি গিয়ে বিশ্রাম নিন না, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো। আপনি এখন প্লিজ চলুন এখান থেকে। নিজে ব্যাগ গুছিয়ে বেরো এখান থেকে, যাও বেরো। চলুন, আমি বলছি আপনাকে সব বলছি। কি হলোটা কি? আমি বলছি মা, মানে আমরা এই ঝুপড়িটার মধ্যে থাকবো? এই পুরনো চাদর পেতে শোব? এই তাঁবুটা এখন আমাদের ছাদ হবে? কিভাবে করলে তোমরা এত বড় ভুল? কি করে বিজনেসের আর বাড়ির কাগজ ওদের হাতে চলে গেল আর তোমরা কিচ্ছু করতে পারলে না? নিহার কোথায়? মা, নিহারবাবু একটা দরকারে উকিল বাবুর সাথে কথা বলতে গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। হ্যাঁ, চলে আসবে, শুধু একবার আমার ছেলেটা আসুক, ওই ভালো করে বুঝে নেবে এদেরকে। না নিহারের ফোন লাগছে, না প্রতীকের ফোন লাগছে, কে জানে কোথায় গিয়ে বসে আছে দুজনের, কাউকে পাচ্ছি না। মাকে এবার সত্যি বলতেই হবে। মা, যা মা, আমি বলছি জানতে চেয়েছিলে না তোমার ছেলে নিহার কোথায় আছে? তাহলে নাও দেখো একে, সব জানতে পেরে যাবে তুমি। আমি এটাই বলতে যাচ্ছিলাম মা আপনাকে। কি বলতে চাইছিলে তুমি? এই এই ফাঁসি, কয়েদি, এসব কি দেখাচ্ছে ও? আমি বলছি এই রুহি আমার মাকে খুন করেছে, যেই অপরাধ নিহার নিজের কাঁধে তুলে নিয়েছে সেই শাস্তি পাচ্ছে এখন নিহার। খুনের বদলে ফাঁসির শাস্তি পেয়েছে এই রুহির প্রিয় বাবা নিহার। এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, না না। Thank you.
না মা, মা অপ্সরা মিথ্যে বলছে। রুচিতা, তোমার জন্য আমার ছেলেটা আবার দূরে চলে গেল, জেল হয়ে গেল, শুধু তোমার জন্য। তাছাড়া এইসব কারণের জন্যই তোমার আরেক ছেলে তো প্রতীক দেশ ছেড়েই চলে গেছে। কি? হ্যাঁ পুনম, প্রতীক আমাদের এই অবস্থায় ফেলে রেখে চলে গেছে। প্রতীক চলে গেছে? ওর জন্য, ওর জন্য আমার গোটা পরিবার শেষ হয়ে গেল। আগেও একবার এই রুচিতা, এই রুহির জন্য আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এসেছিল, আর এখন এখন আবার ওরই জন্য আমার ছেলের ফাঁসি হতে চলেছে। তোকে তো আমি ছাড়বই না। ঠাকুমা বলবি না? আমি তো ঠাকুমা না। মা প্লিজ রুহিকে ছেড়ে দিন, ওর ব্যথা লাগছে মা। ওর কষ্ট হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, আর আমার কষ্টের কি, আমার কষ্টের কি, আর এর জন্য আমার ছেলে যে কষ্ট পাচ্ছে তার কি হবে, তার জবাব কে দেবে সেটা দেখতে পাও না তুমি? জেলে কষ্ট পাচ্ছে আমার ছেলে, তিলে তিলে মরছে, সেটা দেখতে পাও না তুমি? মা প্লিজ আমার কথাটা তো শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না। যতক্ষণ না রুহিকে আমি পুলিশে ধরিয়ে দিচ্ছি, একটা কথাও শুনতে চাই না, কোনো অজুহাত চাই না আমি। মা প্লিজ রুহিকে ছেড়ে দিন। মা রুহি ভুল করেছে ঠিকই, কিন্তু কোনো দোষ করেনি। ললিতা দেবী বেঁচে আছেন মা। কি? ললিতা বেঁচে আছে? যদি ললিতা বেঁচে থাকে তাহলে আমার ছেলে জেলে কি করছে, আর আমাদের সবার এই দশা কেন? কারণ মা, এই অপ্সরা ললিতা দেবীকে লুকিয়ে রেখেছে। মা তুমি দেখেছো ললিতাকে? তুমি নিজের চোখে দেখেছো নাকি? না। কিন্তু মা আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ললিতা দেবী বেঁচে আছেন, আমি আমার কাছে প্রমাণ ছিল, কিন্তু এই অপ্সরা সব নষ্ট করে দিয়েছে। আরে থাক, অনেক হয়েছে, অপ্সরার থেকে বেশি তোমায় মিথ্যুক মনে হচ্ছে আমার। এই সমস্ত নাটক শুধু তুমি এই জন্য করছো যাতে রুহিকে বাঁচাতে পারো, কিন্তু আমি তোমাকে এতে সফল হতে দেব না রুচিতা। এই রুহিকে তো আমি পুলিশে ধরিয়েই ছাড়ব। এই রুহিটাকে তুমি থামো। আর এভাবে রাগ দেখিয়ে কিচ্ছু হবে না। আরে তুমি যদি রুহিকে জেলে পাঠানোর চেষ্টা করো না, তাহলে নিহার নিজের ঘরে দোষটা নিয়ে নেবে, ও সহ্য করতে পারবে না, তুমি বুঝছো না কেন? আর তখন আমাদের ওকে বাঁচানো আরো মুশকিল হয়ে যাবে পুনম। আমি আমার নিহারকে ফেরত চাই, আমার ছেলেকে ফেরত চাই আমি। মা পুনম শান্ত, শান্ত হও তুমি। অপ্সরার সামনে আমাদের একজোট হয়ে থাকতে হবে, বুঝতে পারছো না কেন? মা আমাকে জেলে পাঠিয়ে দাও, বাবাকে প্লিজ জেলে পাঠিও না, বাবা তো কোনো দোষ করেনি। রুহিমা, দোষ যে করেছে শাস্তি সে ঠিক পাবে, আর তোমার বাবার কথা হলে ভগবান তাদের সাথে কখনোই খারাপ করেন না যারা ভালো হন। তুমি দেখবে তোমার বাবা ঠিক ফিরে আসবে,